এটাকে বিষয় দিন করে আছে আমরা জানি এই ভারতীয় সম্প্রসারণবাদী শক্তি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য তারা মদত দিচ্ছে তারা বচ্চনকে পাখির মতো বাংলাদেশি মানুষকে হত্যা করছে তারা বিজেপিকে হত্যা করছে কয়েকদিন আগে আমরা দেখেছি যে সৌদি এয়ারলাইন্সের একজন রোগীকে বোম্বে এয়ারপোর্টে নামতে দেওয়া হয়নি আমরা আজকে মিছিল করতে দিয়েছি এই স্বৈরাচারী পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী আমাদের ব্যানার কেড়ে নিয়েছে আমাদের পেস্টুন কেড়ে নিয়েছে আমাদেরকে হুমকি দিয়েছে তাদের বক্তব্য হলো ভারতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ভারত বাংলাদেশের স্বামী এই কারণে আজকে আমরা ভারতীয় পণ্য বয়কট করার জন্য আজকে আমরা জাতির সামনে আহ্বান জানাচ্ছি আপনারা আজকে দেখলেন যে আমরা শান্তিপূর্ণভাবে ভারতীয় পণ্য বয়কট এবং ইন্ডিয়া বয়কটের যে মিছিল করতে চেয়েছিলাম তা এই ভারতের আজ্ঞাবহ সরকারের পেটুয়া পুলিশ বাহিনী আজকে কেড়ে নিয়েছে আমাদের ব্যানারগুলো কেড়ে নিয়েছে আমাদেরকে এই মিছিল করতে মানা করেছে এর থেকে পরে যেটা আমরা দেখতে পাই যে ভারতের একটি আজ্ঞাবহ সরকার মোদীর যেই একটি প্রদেশ বানিয়েছে বাংলাদেশকে সেই সরকার আজকে ক্ষমতাসীন তারা ভারতের এই যে আচরণ আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষকে কোনো কথা বলতে দেবে না তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করছে শেখ হাসিনাকে বয়কট করতে হবে ইন্ডিয়াকে বয়কট করতে হবে ভারতীয় পণ্য বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট বয়কট হিন্দুস্তানের পণ্য বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট বয়কট না বাংলাদেশে কোনো গণতান্ত্রিক আন্দোলন হোক কারণ বাংলাদেশের পুলিশ এই মুহূর্তে শেখ হাসিনার নিয়ন্ত্রণে শেখ হাসিনা ভারতের নিয়ন্ত্রণে ভারত বিরোধী আন্দোলন মিছিলে তারা বাধা প্রদান করে পেটুয়া বাহিনী আমাদের ব্যানার নিয়ে গেছে ফেস্টুন নিয়ে গেছে আমরা আন্দোলন চলছে Fuck!
চলবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আমাদেরকে জেগে উঠতে হবে জেগে ওঠার আহ্বান জানিয়ে এবং আজকে এই পুলিশি আচরণের নিন্দা প্রকাশ করে এই পুলিশ যে আমাদের ব্যানার কেড়ে নিয়েছে তার নিন্দা করে আমি আমার বক্তব্য শেষ করছি।